নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে। এই মুহূর্তে আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। ডাক্তারদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে, সেই নিয়ে সাধারণ মানুষের কি রায় তা আপনাদেরকে দেখাবো। সেই জন্য একটি মার্কেটে উপস্থিত হয়েছি। সেই চিত্র দেখছেন আপনারা এখন। বেশ কিছু দাদা ভাই আছে, দাদাদের সঙ্গে কথা বলে নিচ্ছে সমস্ত বিষয় সম্পর্কে। আচ্ছা, এই যে ডাক্তার আক্রমণ হচ্ছে, ডাক্তার আন্দোলন করছে, সাধারণ মানুষের কি দেখছেন, এটা কতটা আপনাদের চোখে ভালো? এটা তো খারাপ দেখা যাচ্ছে। অনেক পেশেন্টের ভাবে মরে ডরে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, এটা তো দেখা যাচ্ছে। এবার আন্দোলন ওদের কতটা কী হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ সেটা তারা জানি। কোথাও কি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে মনে হয়? মনে তো হচ্ছে। আপনার নাম? পিন্টু। বাড়ি? তোলাপাড়া। এই যে ডাক্তারবাবু বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, আবার ওরা আন্দোলন করছে, কী চোখে দেখবেন সাধারণ মানুষ হিসেবে, এটা কতটা শৃঙ্খলার মধ্যে আছে, আইন শৃঙ্খলার মধ্যে? দেখুন, আমরা এই ব্যাপারে আর কী বলবো, এই বলার মতো কিছু নেই, কারণ আমরা ব্যাপারটা জানতাম না। আমি এই জাস্ট এখনই জানলাম, এই বিষয়ে আমার কিছু নেই। আপনার নাম? আমার নাম স্বপন সরকার। বাড়ি? রবীন্দ্রনাথ। না, আমরা সাধারণ মানুষে বললাম ভালো চলে দেখছি। এখন যারা মানে বিনা চিকিৎসায় হোক, যে বাবু হোক, মারা গেছে, এখন এরা যেসব আন্দোলন করছে, এখন হাসপাতালে যেসব রুগী আছে তারাও তো মারা যাবে। এই যে মানে সেই চক্কর আরো মনে করেছে, তাহলে কী করে হবে? আমরা এটা ভালো চলে দেখছি না। নেতাবুক এটা বলছে এটা সমাধান করে নেবে, বুঝলে? এখন ওদের জন্য এই যে হাসপাতালে যেসব রুগী ভর্তি আছে, ডাক্তাররা দেখছে না, এমনি শুয়ে আছে, কিছু করছে, ওষুধ পাচ্ছে না, পেশেন্ট ঢুকতে পারছে না, কিছু করতে পারছে না, এগুলো খুবই খারাপ। কোথাও কি আইনশৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে মনে হয়? বাংলার আইনশৃঙ্খলা সবই উঠে গেছে, এখন কোনো রকম কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, মানে এখন মানুষের বাঁচা কী করে বাঁচবে সেটাই চিন্তা। কেন এই পার্টি গণ্ডগোল করে সাধারণ মানুষের যে কী অসুবিধা মধ্যে করেছে সেটা মানে বুঝে বলার মতো নয়। আপনার নাম? আমার নাম শ্যামল দাস। বাড়ি? বাড়ি তোরাপাড়ায়, মেদিনীপুর, এক নম্বর ওয়ার্ডে। ডাক্তার আক্রান্ত হচ্ছে এবং ডাক্তার স্ট্রাইক করছে, আপনারা সাধারণ মানুষ হিসেবে কী চোখে দেখছেন? সাধারণ মানুষরা দেখছি যে বাইরে থেকে যে পেশেন্টগুলো এসেছে হাসপাতালে ভর্তি আছে, তারা চিকিৎসা পাচ্ছে না। মানে এটা কি হ্যারাসমেন্ট হচ্ছে, রাস্তাঘাট জ্যাম হচ্ছে, কাজবাজ সব বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও কি আইনশৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে মনে হয়? হচ্ছে তো নিশ্চয়ই, যেখানে হয়েছে সেইখানে তো আমাদের সরকারের বাড়ি, রাজ্য সরকারের বাড়ি, মুখ্যমন্ত্রীর বাড়ি, সেই জায়গায় তো তোমার সেই সরকারই তো কিছু পদক্ষেপ নিচ্ছে না, আর কী হবে? তার জন্য আরও বেশিগুলো হচ্ছে সব জায়গায়, যেটা সাধারণ মানুষ বিপদে পড়ছে। রাস্তা চলাচল কালকে যেমন রাস্তা চলাচল বন্ধ হয়ে গেল, মেন গেট বন্ধ করে দিয়েছিল। আপনার নাম? প্রশান্ত নায়ক। বাড়ি? বাড়ি এখানে, হ্যাঁ, মেডিকেলের পিছনে। এই মার্কেটে সাধারণ মানুষের কাছ থেকে বিষয় সম্পর্কে জানলাম এবং এনারা সমস্ত বিষয় আমাদের জানালেন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মণ্ডল, সঙ্গে দীপিকা মাহালি, রিপোর্ট এএনএম নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।